বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের কান্তা আপা আবারও চলে আসলাম। আমি এখন দুবাই থেকে আপনাদের মাঝে আসলাম। আপনারা যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন, আপনারা ইনশাল্লাহ নিজ মানে মন থেকে, আমি নিজের মন থেকে আমি কাজটা করে থাকি। আমাদের সাথে আপনারা সরাসরি অফিসেও চলে আসতে পারেন। অফিসেরটির ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8 ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। একটা নাম্বারও আছে, আমাকে যদি দুবাই পেতে চান, এখানে একটু হোয়াটসঅ্যাপের সমস্যা, তারপর আপনারা মেসেজ দিতে পারেন। আর আমি এখন তো যেহেতু আমরা স্মার্ট যুগে প্রবেশ করেছি, আমাদের সাথেই সব কিছু, ল্যাপটপ আমার সাথে সাথে আছে, আমি ইমেলে আপনাদেরকে সেবা দিতে পারবো, হোয়াটসঅ্যাপে দিতে পারবো, ইমোতে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন 01971860261। আমি এখন দুবাই শহরটা একটু আপনি, এটা আমি হোটেলে থেকে আপনাদের মাঝে আসলাম। তো আসলে আমার কথা হচ্ছে যে এই বিয়ে শাদীর ব্যাপারটা আপনাদের কোনো টেনশন নাই, ইনশাল্লাহ আমরা নিজের মানে নিজের সন্তানের মতো করেই আমরা ইনশাল্লাহ কাজটা করে দিই। ভিজিট করতে পারেন অফিসে এসে, বা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ইমেলেও যোগাযোগ করতে পারেন। আমরা পাত্রপাত্রীর সন্তান দিয়ে থাকি, আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবেন। তাছাড়া আমরা প্রাথমিক অবস্থায় আমাদের যেহেতু এখন অনেক দায়িত্ব এবং কর্তব্য, যে প্রাথমিক যদি আপনারা কোনো খোঁজখবরের দায়িত্ব দেন, আমাদের স্টাফ আছে, ওরা সরাসরি তাদের খোঁজখবর নিয়ে আপনাদেরকে আপডেটটা জানাতে পারবে। আর বিয়ে শাদীর ব্যাপারটা আমি যেখানেই দেখলাম যে যখন একটু পছন্দের মধ্যে দুই পক্ষের পরিচয়, কেউ না কেউ পরিচিত পড়ে যায়, তো সেই জন্য বিয়ে না হলে তো আর কেউ কারো আত্মীয় না, তাই নিজ দায়িত্বে একটু খোঁজখবরটা নেবেন। আর আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের দোয়া ভালোবাসায় হয়তো আল্লাহ পবিত্র মক্কা শরীফে যাওয়ার তৌফিক দান করেছেন এবং মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করেছেন। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। এ মুহূর্তে আসলে আমার বোনরা আমাকে ফেসবুকে দেখে 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 বলে, আপু আমাকে নিয়ে গেল না, আমাকে নিয়ে গেল না। আসলে আমার বোনরা আমাকে খুব ফিল করছে, বলে যে তুমি এই পবিত্র জায়গায় গেছো, আমাদের জন্য জামাই ঠিক করে দাও। তো আমি আসলে একটা অনেক বড় অভিজ্ঞতা হলো যে আসলে বাংলাদেশের মানুষের যে আল্লাহর প্রতি তাদের যে মানে অনুগত্য এবং আল্লাহকে যেটা ঘুণা, সেটা যে কত মানে প্রতিটা মেয়ে প্রতিটা ছেলে কিন্তু তা এটা মেনে চলে। তো এখানে অনেক কিছু অভিজ্ঞতা হলো। আমি একটু অভিজ্ঞতার জন্য বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তো আমি অবাক হয়ে যাই যে আসলে কি তারা কি কোনো গুনার কাজ না করে যদি ভালো সুন্দর মতো সংসার করতো, তাহলে এই মেয়েগুলি এত সুন্দরী, বিদেশি মেয়েগুলি দেখে তো পাগল হওয়ার মতো এত সুন্দর। তো যাক, আমার অনেক ভাইদের সাথে এখানে পরিচয় হলো এবং তারাও একই কথা যে আমরা বিয়ে করতে চাই। তো এটা আল্লাহর একটা অশেষ রহমত। এবং আমরা যতই যাই করি, আমাদের উপর সাইডটা আপনারা দেখতেছেন, ঘুরতেছি ফিরতেছি সাজগোজ, কিন্তু ভিতরে সবসময় কিন্তু আল্লাহর অনুগত এবং আল্লাহর নিয়ম কানুন মেনে চলাই সব কিছু আমাদের, এবং গুণার চিন্তা করা হয়। তো সেজন্য আমি বলবো যে আমার যে ভাইরা দুবাইয়ে বা কাতার, দুবাই বা বিদেশে বিভিন্ন জায়গায় থাকে, তারা কিন্তু সবসময় আল্লাহর কথা মেনেই চলে, আমার বিশ্বাস। আমি পেলাম না এখন পর্যন্ত একজনকেও। তো যাক, এটা খুব ভালোই লাগলো, জাস্ট একটু অভিজ্ঞতা নিলাম। আর এখন এই মুহূর্তে আমার বোনরা খুব অস্থির হয়ে আছে যে তুমি আমাদের জন্য বিয়ে দেখো। একটা বোন, সে হচ্ছে আপনার এত অপূর্ব সুন্দর, মেয়েটা 5 ফিট 6 লম্বা পাতলা স্লিম, ওর 35 মতো বয়স, ও বিধবা, ও ইন্টার পাস, এখানে ওর পাঁচতলা নিজস্ব বাড়ি আছে। তো ও একটু সুন্দর হ্যান্ডসাম ছেলে চায়, মোটামুটি একটু ভালো কাজ করে, দুজনে মিলে চলতে, কারণ ওরও বাড়ি ভাড়া টাড়া পায়, খুব জরুরি ভিত্তিতে চাচ্ছে। তো আমি বলছি ঠিক আছে, আজকে তোমার জন্য ডিসপ্লে করব। তা আরেকটা বোন, ওর বনশ্রীতি বাসা, ওরও 33 মতো বয়স, ও কাতারে ছিল, এখন দেশে আসছে, 5 ফিট 4 লম্বা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, খুব সুন্দর, ও বিধবা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ওর বনশ্রীতে বাসা, ওইটা তো মোহাম্মদপুরের। আরেকটা বোন, ও হচ্ছে যশোরে বাসা, ওর 24 মতো বয়স, মেয়েটা অনার্স কমপ্লিট করছে, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন খুবই ধার্মিক, MBA মাল্টিশা কোম্পানিতে চাকরি করে, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, মেয়েটা ধার্মিক এবং সে ভালো শিক্ষিত, সে একটা ভালো ছেলে চাচ্ছে, তার নামমাত্র একটা ডিভোর্স আছে, ওরও 32 মতো বয়স। আরেকটা বোন, ও হচ্ছে 24 মতো বয়স, 5 ফিট 4 লম্বা, ফর্সা, সুন্দর, তো ওর একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন আমি একটু দেখে দেখেই বলছি, আরেকটা বোন
মানে এত সুন্দর এক্সক্লুসিভ আসছে এই মেয়েটা, অপূর্ব মানে সুন্দরী। ওর বাসা হচ্ছে আপনার গুলশানে, ও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ওর বয়সটা 40 হয়ে গেছে, কিন্তু দেখলে মেয়েকে বুঝে না, বোঝা যায় না এত হ্যান্ডসাম। গুলশানে বাড়িটারই আছে, খুব অভিজাত পরিবারের, ওর জন্য একটু মানে পিএইচডিরত মেয়ে, তো বুয়েটের ইঞ্জিনিয়ার, তো সেই টাইপের ছেলে খুঁজছে। তো আমি একটু একটু বলছি, তো আপনারা যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখন দুবাই আরব আরব হোটেলে আছি, তো এখানে আর 2 দিন থাকবো, তারপর আমরা সৌদি আরবে চলে যাবো ইনশাল্লাহ উমরা পালনে। তো সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। ক্ষমার চেয়ে মানে আমি সবসময় আমি চাই যে মানুষ যাতে মানুষের কল্যাণে থাকুক, এবং মানুষের জন্য যেটা ভালো আমরা সেটাই সবাই যদি করি তাহলে আর কোনো অন্যায় অবিচার থাকবে না। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।